ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2022-15 তম আসরের লিগের 68তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মোকাবেলায় মাঠে নামবে রাজস্থান রয়্যালস। তো বন্ধুরা, কে জিতবে এই ম্যাচ, চেন্নাই সুপার কিং নাকি রাজস্থান রয়্যালস? তো বন্ধুরা চলুন দেখে আসি ম্যাচ প্রেডিকশন কি বলছে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা কথা না বাড়ি চলুন দেখে নেই MS ধোনির নেতৃত্বীন দল চেন্নাই সুপার কিং ভার্সেস সঞ্জু স্যামসনের নেতৃত্বীন দল রাজস্থান রয়্যালস মধ্যকার ম্যাচ প্রেডিকশন। লেটস গো স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা, চেন্নাই সুপার কিং ভার্সেস রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচ প্রেডিকশন থাকছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালস। তো বন্ধুরা, তাহলে কি জিতে যাবে রাজস্থান রয়যালস? তাহলে কি আজকেও হেরে যেতে হবে MS ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংকে? এ বিষয়ে আপনাদের মতামত কী? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে ফেলবেন আমাদের কমেন্ট বক্সে। আর এবার যদি আমরা এই দু দলের উইনিং প্রবাবিলিটি দেখতে যাই, সেখানে কিন্তু রাজস্থান রয়্যালসকে দেওয়া হয়েছে 55% এবং চেন্নাই সুপার কিংকে দেওয়া হয়েছে 45%। তো বন্ধুরা, এই উইনিং প্রবাবিলিটিতে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। যাই হোক বন্ধুরা, আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে ফেলবেন আমাদের কমেন্ট বক্সে। আর এই ম্যাচ প্রেডিকশন উইনিং প্রবাবিলিটিতে কোনো কিছু যায় আসে না, ম্যাচের পারফরমেন্স যে দল ভালো করবে সে দলে কিন্তু ম্যাচ জিতবে। যাই হোক বন্ধুরা, সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।